সেলিম ভাই, এখন যারা নতুন এসেছে নতুন প্রজন্মে, তাদের ক্ষেত্রে কি আপনি মনে করেন যে স্টাইলের স্টাইলাইজেশনের অনেক পরিবর্তন ঘটেছে? 15 বছর আগের স্টাইল বা এখনকার অভিনয় স্টাইল? অভিনয় একটা সায়েন্স, এটা দিনে দিনে পরিবর্তিত হয়। প্যাটার্ন অফ অ্যাক্টিং দিনে, 60s যে অভিনয় হতো, 50s যে অভিনয় হতো, এখন 90s বা 2000s দাঁড়িয়ে ওরকম করে অভিনয় করলে ওটা শেখেলে হবে। যে অভিনেতা বা অভিনেত্রী নিজেকে যুগোপযোগী বা সময় উপযোগী অভিনয়টা করতে পারে বা করার ক্ষমতা রাখে, সেটার সংখ্যা খুবই কম আমাদের দেশে, তারাই কিন্তু এখনও টিকে আছে। আর হচ্ছে যে একদম ন্যাচারাল অভিনয়ের কথা বলে কিছু মানে যা ইচ্ছে তাই এক একজনকে এনে ঢুকিয়ে দেয়া এবং বলছে এটাই ন্যাচারাল অভিনয়, এই জায়গায় কনসেপ্টের খুব ভুল আছে। একজন অভিনেতা সে শুধু তার রোলেই অভিনয় করতে জানে, একই তার বলা, একই তার ডেলিভারি, একই তার পোশাক আশাক, একই তার তাকানো, সেটাই সব নাটকে সে করছে। আমরা একই মানুষকে বিভিন্ন নাটকে দেখছি, তার মানে ওটা কিন্তু ন্যাচারাল অভিনয় না, আমরা মনোটনি দেখছি। কিন্তু একজন যে পরীক্ষিত অভিনেতা বা যে সুশিক্ষিত একজন অভিনেতা, তাকে যে রোলে দেওয়া যাবে সে সে রোলেই অভিনয় করতে পারবে। তুমি যদি একজন টোটাল অভিনেতা বা অভিনেত্রী না হও, তা তো তুমি কোনো অভিনেতাই না। এই যে আপনি এত বছর ধরে অ্যাক্টিং করে আসছেন, এখন কি কখনো কোনো নতুন অভিনেতা আপনার কাছে শিক্ষার্থীর ভূমিকায় এসেছে? ওই অর্থে না, ওরকম কেউ করে না। অনেকে হয়তো বিনয় করে বলে যে এটা এই করতে চাই সেই করতে চাই, আর আমরা না আসলে এখন ওটার ধরি না কি সেন্সে, যে ওই যে টোটাল অভিনেতা অভিনেত্রীর কথা বললাম, একজন অভিনেতা ওনাকে বিনয়ী হতে হয়, একজন অভিনেতাকে অনেস্ট হতে হয়, অনেস্ট টু হিজ ওয়ার্ক, অনেস্ট মানে ভালো মানুষ প্রথম হতে হয়, হ্যাঁ ভালো মানুষ হতে হয়, তার বিনয় জানতে হয়, তার ভদ্রতা জানতে হয়, তার রেসপেক্ট থাকতে হয় সিনিয়রদের প্রতি, এগুলো কোনোটাই আজকাল পাওয়া যায় না। তো আমরা নিজেরাই এখন পরিচিত হই, নিজেরাই সালাম দিয়ে তাদের সাথে কথা বলা শুরু করি, এবং তারা যে পারবে না এটা ধরেই নেই, ফলে এক্সপেকটেশনই তো হারিয়ে ফেলেছি আমরা ইনফ্যাক্ট। আপনার কি মনে হয় যে টেলিভিশন নাটকের ক্ষেত্রে পার্শ্ববর্তী অনেক দেশের সিরিয়ালের এক ধরনের অ্যাক্টিং প্যাটার্ন বা ওই ধরনের গেট আপ বা ওই ধরনের এক ধরনের উপস্থাপনাটা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে, সেটা কি সঠিক বলে আপনি মনে করেন? ওই বানরের ওই এর মতো ওটা হলো যে অনুকরণ করে বানর, ওরকমই জিনিসটা, এবং এটা আমি খুবই ডিসলাইক করি। ওই জাতীয় নাটক পারতপক্ষে আমি করি না অভিনয়, এবং যারা করে তাদেরকেও আমি অত্যন্ত ঘৃণা করি। আমি যত যাই করতে যাই না কেন, ওই রকম চড়া মেকআপ দিয়ে পরকীয়া প্রেম নিয়ে বা অরুচিকর সমস্ত বিষয় নিয়ে যেখানে নাটকগুলো হচ্ছে, আমাদের সমাজে এগুলো নাই, ছিল না, এখন এগুলা কিছু মানুষ হলো কি, ধরো রাস্তায় দাঁড়িয়ে দুটা রিক্সাওয়ালা মারামারি করছে, ওটা দেখতে তোমার ভালো লাগে, তুমি মারামারিতে ইনভলভ হলে তোমাকে তোমার ভালো লাগে না, বা তোমার আত্মীয় ইনভলভ হলে তোমার ভালো লাগে না, কিন্তু আচ্ছা দেখি ওই লোকটা তো চর মেরে দিল, তাহলে এখন ওই লোকটা কী করে, তোমার যেমন দেখতে আগ্রহ হয়, এগুলো হচ্ছে ওরকম। হ্যাঁ দেখলা তুমি, এবং ওইটা দেখাটাও কিন্তু তোমার অন্যায়, কুরুচিপূর্ণ, মানে আমার মেন্টালিটি হচ্ছে ওই রকম জায়গায় যে আমি এটা পছন্দ করি, তার মানে আমি অসুস্থ হয়ে গেছি। মিডিয়া কর্মী হিসেবে এই জিনিসটাকে কি আপনি মনে করেন না যে এখনই সময় এসেছে আপনাদের মতো মানুষদের কথা বলার, এর বিরুদ্ধে বা রুখে দাঁড়ানোর? একটা জিনিস লক্ষ্য যদি করো বিজরী, তুমি আমরা এখন ইফটিজিং এর নিয়ে অনেক কথা বলছি, খুব নাম করা কিছু ডিরেক্টর আছে আমাদের এখানে, নাম করা হলো ইন এ সেন্স সে অনেক বেশি টাকা নেয়, দ্যাটস নাম করা, এবং কেন যেন নাম করা হয়ে গেছে কৌতুক অভিনেতাদের দিয়ে নাটক করিয়ে, তাদের প্রত্যেকটি নাটক, প্রায় অনেকগুলি নাটক তুমি ইফটিজিংয়ের আওতায় ফেলতে পারবে। দেখা যাচ্ছে যে বাবা যে মেয়ের পিছনে ঘুরছে, ছেলেও একই মেয়ের পিছনে ঘুরছে, বাবা তার মেয়ের ওই মেয়েটাকে যা যা বলছে ছেলেটাও গিয়ে আবার অন্যরকমভাবে তাই তাই বলছে। তার মানে তুমি দেখো যে এই নাটকটা তাহলে এখানে আমাদের মানলাম, আমাদের এখানে কোনো সেন্সার নাই নাটকের ক্ষেত্রে, কিছু নাই, কিন্তু দেয়ার আর সাম প্রিভিউ কমিটিস, প্রত্যেকটা টেলিভিশন কমিটি আছে, ওরা সাহসী পায় না এটাকে আটকানোর, ওরা মনে করে এটা যদি আটকে দেয় তাহলে তো আমার স্পন্সার আটকে যাবে, আমার এই হবে, আমার সেই হবে, আমার টেলিভিশন কোম্পানির তখন আমার মুনাফা কমে যাবে, ওরা করে কি ওটাই চালিয়ে দেয়, এবং ওইটা দেখে ওই যে বলছিলাম যে আমাদের দর্শককে রুচিহীন করেছি, ওরা আবার এটা পছন্দ করছে, বছরের শ্রেষ্ঠ নাটক হয়ে যাচ্ছে ওটা।